আসসালামু আলাইকুম আমার সম্মানিত ভিউয়ার্সরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমার বড় মেয়ে ভালোভাবে পৌঁছালো জর্জিয়াতে। তো এটা ওর হোটেল, ওরা এখান থেকে এই হোটেলটায় বুকিং দিয়েছিল। তো হোটেল থেকে ওদের জন্য গাড়ি পাঠালো, তো এখনই আসলো ওরা। আর আমার মেয়ে আমার জন্য ভিডিও করে পাঠালো, তো আমার মেয়ে ভিডিও করতেছে আমার জন্য। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন ভালোভাবে ওর পড়াশোনা কমপ্লিট করতে পারে। তো আলহামদুলিল্লাহ, ওর অ্যাডমিশনও ভালোভাবে হয়ে গেছে। তো অলরেডি ক্লাস চলতেছে ওদের, দোয়া করবেন আর কি সবাই। ওদের হোটেলটা আসলে অনেক সুন্দর দেখতেছি। ও একটু একটু করে আমার জন্য ভিডিও করে পাঠালো। আসলে ভিডিও দিছে অনেক, কিন্তু সাথে ওর আন্টিরা অনেকে আছে, যার কারণে আমি কেটে কেটে একটু একটু করে রাখলাম। অনেকে তো আবার ভিডিওতে আসতে চাই না ওই কারণে। তো আমার মেয়ে যতটুকু করতে পারলো আর কি ততটুকু করে দিল। ও অনেক টায়ার্ড, কিন্তু তারপরও আমার জন্য ভিডিও করে নিল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা অলরেডি করে নিয়েছেন, তাদেরকে জানাই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আজ এতটুকু আসতে পারলাম। তো সবসময় এভাবে সাপোর্ট করে যাবেন। আর এটা হচ্ছে আমার মেয়েদের থাকার রুম, ছোট্ট বেবি গেছে একটা, ওরান্তির মেয়ে। আপনারা সাথে থাকুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সবার সাথে শেয়ার করবেন। আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কেমন লাগলো জর্জিয়া অবশ্যই কমেন্টে জানাবেন। অল্প একটু যা দেখালাম, সব বরফে ঢাকা এখানে। এগুলা ওর ফ্রেন্ড, ওরা সবাই একসাথে করবে আর থাকবেও একসাথে। তো এটা হচ্ছে ওর মেডিকেল কলেজ, এটাতে আমার মেয়ে লেখাপড়া করবে। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।